সি প্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি শরীফ। আজকে পর্বে আমি অপারেটর সম্পর্কে আলোচনা করব। সো শুরুতেই করা যায় শুরু করা যাক অ্যারিথমেটিক অপারেটর দিয়ে। এখানে আমি লিখেছি যে প্রথমে লেখা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে দু রকমের, একটা হচ্ছে ইন্টিজার অ্যারিথমেটিক অপারেটর, একটা হচ্ছে রিয়েল অ্যারিথমেটিক অপারেটর। ইন্টিজার অ্যারিথমেটিক অপারেটরগুলো হচ্ছে যে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন অ্যান্ড মডুলার ডিভিশন। সো প্রথমে একটু আলোচনা করি ইন্টিজার অ্যারিথমেটিক আর রিয়েল অ্যারিথমেটিক অপারেটর নিয়ে। ইন্টিজার অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে যেটা দুটা ইন্টিজার অপারেন্ড নিয়ে কাজ করে। অপারেন্ড কীরকম, যে যাদের একটা নির্দিষ্ট মান আছে, সেই মানগুলো যদি ইন্টিজার হয়, যে দুটো ইন্টিজারের মান নিয়ে কাজ করতেছে, সেই ক্ষেত্রে সেটা হবে ইন্টিজার অ্যারিথমেটিক অপারেটর। আর যদি দুটো রিয়েল মান মানে দশমিক সংখ্যা নিয়ে কাজ করে, সেক্ষেত্রে সেটা হবে যে ফ্লোট হইতে পারে, ফ্লোট ডবল এগুলো নিয়ে কাজ করে, সেটা হচ্ছে রিয়েল অ্যারিথমেটিক অপারেটর। সো যেটা বুঝলাম যে দুইটা ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করে সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, আর যদি আর রিয়েল অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে যে যেগুলো দুইটা পূর্ণ সরি দুইটা দশমিক সংখ্যা যুক্ত সংখ্যা মানে ফ্লোট মান অথবা ডবল মান নিয়ে কাজ করে, সেগুলো হচ্ছে রিয়েল অ্যারিথমেটিক অপারেটর। এখানে দেখা যায়, প্রথমে ইন্টিজার অ্যারিথমেটিক অপারেটর আসি। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে দুটো আমরা ইন্টিজার তিনটে ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, একটা হচ্ছে নাম ওয়ান, নাম টু, একটা হচ্ছে রেজাল্ট। নাম ওয়ানের মান দিয়েছি আমরা 5, নাম টু এর মান দিয়েছি আমরা 2। সো দুটো হচ্ছে ইন্টিজার, সেহেতু এই দুটা যে এই দুটাকে নিয়ে যদি কোনো অপারেটর কাজ করে সেটা হচ্ছে ইন্টিজার অ্যারিথমেটিক অপারেটর। মানে যদি সেটা অ্যারিথমেটিক অপারেটর হয় তাহলে সেটা ইন্টিজার অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে পড়বে। সো প্রথমে আসি যে আমাদের একটা রেজাল্ট, রেজাল্টের মান আমরা লিখবো। রেজাল্ট হবে ইকুয়াল টু হবে কি, নাম ওয়ান এর সঙ্গে আমরা যে অপারেটর নিয়ে তখন কাজ করবো সেই অপারেটর প্লাস তারপর হচ্ছে নাম টু। অর্থাৎ এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে নাম ওয়ান নাম টু এই দুইটা, এইটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। যদি নাম ওয়ান নাম টু ইন্টিজার, সেহেতু এটা এখন ইন্টিজার অ্যারিথমেটিক অপারেটর হিসেবে কাজ করবে, এবং এই দুটার মান যেটা হবে যে যোগ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে রেজাল্ট আসবে। অর্থাৎ যে অপারেন্ট নিয়ে কাজ করবে সেই অপারেন্টে করার পরে যে মানটা আসবে কাজ করা, সেই মানটা আমরা রেজাল্টে অ্যাসাইন করব। সো এবং সবশেষে আমরা প্রিন্ট করব। প্রিন্টএফ ফর্ম্যাটটা প্রথমে দিচ্ছি, যে প্রথমে আমি পার্সেন্ট ডি দিচ্ছি যেটা নাম ওয়ান, তারপর আমরা যে অপারেটর নিয়ে কাজ করবো সেই অপারেটর দিব, তারপর আবার দিব পার্সেন্ট ডি, এটা হচ্ছে নাম টু আসবে, তারপরে ইকুয়াল সাইন দিব, তারপর আবার দিব একটা পার্সেন্ট ডি কমা নাম ওয়ান। প্রথমে নাম ওয়ানের মানটা প্রিন্ট করবে, তারপর নাম টু এর মানটা প্রিন্ট করবে, এবং সবশেষে রেজাল্ট, অর্থাৎ যে অপারেটর নিয়ে কাজ করার পরে যেটা আসবে সেটা নিয়ে সেটা রেজাল্ট প্রিন্ট করবে। অর্থাৎ এখানে কি প্রিন্ট করবে, নাম ওয়ান, নাম ওয়ানের মান হচ্ছে 5 প্লাস নাম টু, টু ইকুয়াল টু হচ্ছে এই যে দুটো যোগ করে রেজাল্টের মান কত, 7, তাহলে 7 প্রিন্ট করবে। সো এই প্রোগ্রামটা যদি আমি এখন রান করি, প্লাস টু ইকুয়াল টু 7 প্রিন্ট করলো। এখন বলি যেহেতু এটা অ্যারিথমেটিক অপারেটর, যেখানে প্লাস দেওয়া আছে সেহেতু এটা সবার বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না, যে এটা দুইটা যোগ করে রেজাল্টের মধ্যে অ্যাসাইন করা হয়েছে এবং সবশেষে তিনটা প্রিন্ট করা হয়েছে। তিনটা পার্সেন্ট দিয়ে গিয়ে নাম ওয়ান, নাম টু এবং শেষে রেজাল্টটা প্রিন্ট করা হয়েছে। আচ্ছা, সো এখন আমরা করব কি, প্লাস হয়ে গেছে, এবার হচ্ছে মাইনাস নিয়ে কাজ করব। মাইনাস, এখানে মাইনাস লিখে দিলাম। সো এবার আমি প্রোগ্রাম যদি রান করি তাহলে কি হবে, 5 - 2 অর্থাৎ কত, 3। সো এটা এখন আউটপুট দেখাবে 5 - 2 ইকুয়াল টু 3। রান করি, 3 মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে 5 × 2 ইকুয়াল টু 10, 5 × 2 = 10। এবার আমরা আসবো ডিভিশনের ক্ষেত্রে, 5 / 2 = 2.5, 2.5।
আসলে কি তা আসবে? আসবে না। কেন আসবে না? তার আগে আমি দেখিয়ে দিই যে প্রোগ্রামের আউটপুটে কি আসছে। 5/2 = 2, এখানে 5/2 = 2.5, কিন্তু এখানে 5/2 = 2 চলে আসছে। ব্যাপারটা একটু গোলমেলে লাগতেছে, ব্যাপারটা গোলমেলে হলো ব্যাপারটা হচ্ছে সত্যি 5 - 5/2 = 2 সেটা কি কীভাবে হয় সেটা আমি এখন একটু আলোচনা করি। আমরা ভাগ করে এসেছি, সো ভাগ ছোটবেলায় যে ভাগটা করতাম সেটা কি হতো, যে এরকম এটাকে ভাগ করব আমরা 5কে ভাগ করবো 2 দিয়ে, তো 2 2 4, 2 2 4 ভাগশেষ। হ্যাঁ, তার মানে কি 2 5কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল থাকছে 2, ভাগশেষ থাকছে 1। ইয়েস, ইন্টিজারের ক্ষেত্রে যেটা হচ্ছে ভাগফল ভাগশেষ, যোগফল বিয়োগফল গুণফল ভাগফল ভাগশেষ সবই হবে ইন্টিজার। ভাগশেষ তো অফকোর্স ইন্টিজার হবে, কিন্তু যোগফল গুণফল বিয়োগফল ভাগফল সবগুলো হবে ইন্টিজার মান। এবং এইটাকেই ইন্টিজার অ্যারিথমেটিক অপারেটর আর রিয়েল অ্যারিথমেটিক অপারেটর পার্থক্য হচ্ছে এই দুটো জিনিস, ভাগফল আর ভাগশেষ। এইটাকে বলা হচ্ছে 5/2, অর্থাৎ এটা হচ্ছে ভাগফল, সেহেতু এখানে আমাদের আনসারটা আসছে 2। আর এটাকে বলা হচ্ছে ভাগশেষ, যেটাকে আমাদের বলা হয় 5 মডুলার ডিভিশন 2, এটা হচ্ছে ভাগশেষ চিহ্ন, মানে মডুলার ডিভিশন চিহ্ন, মানে এটা দ্বারা, এটা দ্বারা হচ্ছে 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ করে থাকবে সেটা হবে আনসার, আর এটা হচ্ছে 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল করে থাকবে সেটা হবে আনসার। সো এবার আমরা আমাদের প্রোগ্রাম চলে আসি, তো এ বুঝতে পারলাম যে কেন এখানে 2 আসলো। তাহলে এখানে আমরা যেটা কিছু আগে আলোচনা করা ভাগশেষ, তাহলে মডুলার ডিভিশন দিলে আমরা ভাগশেষটা পেয়ে যাব যেটার মান হচ্ছে 1। সরি, আমরা ভুল করে ফেলেছি, এখানে এখানে হবে না, এটা হবে printf %d, সরি এখানে মূল যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে %d-টা এখানে প্রিন্ট হচ্ছে না, এর কারণটা হচ্ছে যে এটা মূলত কোনো আসকি ক্যারেক্টারে পাচ্ছে না, অর্থাৎ আমি সেটাকে আসকি ক্যারেক্টারে নিতে পারতেছি না, এই জন্যই তো এখানে %d-টা প্রিন্ট করা সম্ভব না। এখানে দেখা যাক, তাহলে num1 %num2 এর রেজাল্টটা আমি প্রিন্ট করি, 5 2 1। এখানে মূল যে ব্যাপারটা হচ্ছে যে হয়তো আসকি ক্যারেক্টারের মধ্যে এই পার্সেন্ট যেটা আছে, অর্থাৎ মূল ডিভিশন যে চিহ্নটা আছে সেই চিহ্নটা আসকি ক্যারেক্টারে পাচ্ছে না, এই জন্য এটা আমি প্রিন্ট করতে পারবো না। যাই হোক, যেটা ব্যাপার হলো যে আমি ভাগশেষ দ্বারা সেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে পার্সেন্ট দ্বারা বোঝাচ্ছে সে ভাগশেষটা প্রিন্ট করবে, মূল ডিভিশন দ্বারা সেটা বোঝাচ্ছে যে সে ভাগশেষটা প্রিন্ট করবে। সো যাই হোক, ইন্টিজার অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে বেশি ধারণাটা আমি এখানেই শেষ সমাপ্ত ঘোষণা করব। তবে তার আগে একটা কথা বলে রাখি যে num1 = 5, num2 = 2, এটা যখন আমরা মডুলার ডিভিশন করতেছি সেটা মান আসতেছে 1, এবং ডিভিশনের মান আসতেছে 2, কিন্তু num1 = 2 যদি 2 হয় এবং num2 = 2 যদি 5 হয়, সেক্ষেত্রে ডিভিশন আর মডুলার ডিভিশনটা কী হবে সেটা চিন্তা করার দায়িত্ব আপনাদের, বের করার দায়িত্ব আপনাদের। আমরা সাধারণভাবে ইন্টিজার অ্যারিথমেটিক অপারেটর শেষ করলাম, এখন আমরা আসবো রিয়েল অ্যারিথমেটিক অপারেটর
রিয়েল অ্যারিথমেটিক অপারেটরে দেখা যাচ্ছে যে সবগুলোই প্রায় সেম, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন, মোড়ুলার ডিভিশনটা শুধুমাত্র নেই। এখানে মোড়ুলার ডিভিশন নেই কারণ আমরা যেখানে দশমিক মান আসবে সেখানে ভাগফলটা কখনোই পূর্ণ সংখ্যা না, সেখানে ভাগশেষটা আমাদের দশমিকে আসবে। কিরকম আমরা যদি, যেহেতু আমরা এখন দশমিক নিতে পারবো, তাহলে পাঁচকে যখন আমরা দুই দিয়ে ভাগ করব তখন দুই দুগুণী চার, যেহেতু আমরা দশমিক নিতে পারবো তাহলে ওয়ান যখন আসবে তখন আমরা এখানে পয়েন্ট নিব, তাহলে একটা শূন্য আসবে, ফাইভ টেন। এই কাজটা আমরা করে ফেলতে পারতেছি, অর্থাৎ দশমিক সংখ্যা নিতে পারতেছি, সেহেতু এখানে কখনোই ভাগশেষটা আসবে না, সেহেতু এখানে যে এই দুটোর মধ্যে থেকে একটাতে ভাগশেষ আছে একটাতে ভাগশেষ নেই, অর্থাৎ একটা মোড়াল ডিভিশন আছে একটাতে মোড়াল ডিভিশন নেই। এখন কি হচ্ছে, এইটা হচ্ছে কত, ফাইভ বাই টু রিয়েল অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে। অর্থাৎ যখন দুইটাই, এই মানটা কখন আসবে, যখন আমরা এই দুটোর মান ইন্টিজার ঘোষণা না করে যখন আমরা ফ্লোটে ঘোষণা করব, তখন কি হবে, দুইটা ফ্লোট হয়ে যাবে, তাহলে ফ্লোট পার্সেন্ট ফ্লোট, কারণ দুইটা ইন্টিজার যেহেতু না হলে তো আমরা ইন্টিজার অ্যারিথমেটিক অপারেটর ইউজ করতে পারবো না, ইউজ হবে না। তাহলে দুইটা যখন ইন্টিজার অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে না, রিয়েল অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে, রিয়েল মানে কি ফ্লোট দশমিক মান আসতেছে, সেই ক্ষেত্রে আমাদের মোড়াল ডিভিশন এখানে কাজ করবে না, কারণ মোড়াল ডিভিশন শুধুমাত্র ইন্টিজার মানের ক্ষেত্রে, কিন্তু ডিভাইডেডটা হবে কি দশমিক, দশমিক সংখ্যা আসবে, এটাই। আচ্ছা চলে আসি, আমরা যেহেতু যদি ইন্টিজার জায়গা এখন আমরা ফ্লোট ডিক্লেয়ার করবো, ফ্লোট ডিক্লেয়ার করবো, ফ্লোট ডিক্লেয়ার করে নাম ওয়ান ইকাল টু দিব ফাইভ, নাম টু ইকাল টু দিব টু, যেহেতু আমরা মোড়াল ডিভিশন ইউজ করতে পারবো না তাহলে ডিভাইডেড বাই দিব, তাহলে এখানে হচ্ছে ডিভাইডেড বাই পার্সেন্ট, এখানে ডি এর জায়গা হবে পার্সেন্ট এফ, মোটামুটি ভাবে এডিটিং শেষ, এবার আমি এটাকে রান করবো, ফাইভ পয়েন্ট জিরো 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 ডিভাইড বাই টু পয়েন্ট জিরো 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 ইকাল হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফাইভ। এটা এই গেল আমাদের রিয়েল অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে মোটামুটি, মানে অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে মোটামুটি কথাবার্তা। এইগুলো নিয়ে একটু প্র্যাকটিস করলে এই সব বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, মূল যে বিষয়গুলো সেগুলো সব বলা হয়ে গেছে। এবার আমরা আসবো একটা ছোট প্রবলেম নিয়ে, যদি বলা হয় যে আমরা যেটা বলেছি যে দুইটা যদি ইন্টিজার হয় তাহলে সেটা ইন্টিজার অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে, দুইটা যদি ফ্লোট হয় তাহলে সেটা হচ্ছে রিয়েল অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে পড়তেছে, কিন্তু যদি একটা ইন্টিজার একটা ফ্লোট হয় সেই ক্ষেত্রে কী হবে, একটু চিন্তা করে আপনারা একটু চিন্তা করবেন, চিন্তা করলে আপনার ব্যাপারটা পেয়ে যাবেন যে আসলে কী হবে। আমি এই পর্বে এই চিন্তা করার জন্য একটু জায়গা আপনাদের জন্য রেখে দিলাম, যে চিন্তা করে আপনি যদি বের করেন তাহলে আপনারা এই সম্পর্কে ধারণাটা আপনাদের নিজেরাই পরিষ্কার হবে, ব্যাপারটা খুব একটা কঠিন না, আসলে ব্যাপারটা হচ্ছে খুব একটা কঠিন না, প্রতিটাতেই একটু নিজে থেকে কিছু চেষ্টা করলে প্রোগ্রামিংটা একটু ভালো করে শেখা যায়। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, আজ এই পর্যন্তই।